এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার শাতিলা শারমিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। প্রথমে সরাসরি যাচ্ছি শাতিলার কাছে। এই মাত্র হয়তোবা দুই মিনিট আগে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা এসে পৌঁছেছেন ফরেন সার্ভিস একাডেমিতে। তিনি প্রথমে অংশ নেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে। আমরা দেখলাম যে একটি নিরাপত্তা প্রহরায় তিনি এসে পৌঁছেছেন এখানে এবং তিনি ফরেন অফিস কনসালটেশনে যে বৈঠকে অংশ নেবেন সেই বৈঠকে কিন্তু উঠে আসতে পারে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো নিয়ে বিষয়গুলো চলমান রয়েছে। যেমন আমরা জানি পানি সীমান্ত ইস্যু এবং হচ্ছে সম্প্রতি জ্বালানি ইস্যুতে ভারতের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা চলছে এবং সেই আলোচনাগুলো আরও চালিয়ে নিতে বা আরও অগ্রসর করতে কিন্তু এই ফরেন অফিস কনসালটেশনে বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। কিন্তু যতদূর আসলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সেটি হচ্ছে যে এখন বাংলাদেশে তার যে সফর সেই সফরে একটি বড় অংশ থাকছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত G20-র শীর্ষ পর্যায়ের যে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে যাবেন সেই সম্মেলনের বিষয়গুলো আসলে কি হতে পারে সেইগুলোও কিন্তু উঠে আসতে পারে এই আলোচনায়। এছাড়া 1 মার্চ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারতে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে অংশ নিতে যাবেন, সেই বৈঠকেরও বিষয়গুলো কিন্তু আলোচনায় থাকতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দুই রাষ্ট্র যখন একসঙ্গে বৈঠকে বসে বা দ্বিপাক্ষিক কোনো বৈঠক অনুষ্ঠিত হয় তখন কিন্তু পুরনো সেই অমীমাংসিত ইস্যু যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আলোচনার একটি বিষয় হয়ে থাকে। এবং আমরা জানি যে এই ভারত বাংলাদেশ বৈঠকে বরাবরই যে দ্বিপাক্ষিক বিষয়গুলোর যে অমীমাংসিত যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে আলোচনার বিষয়টি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানতে পেরেছি সেটি হচ্ছে বিনয় মোহন কাত্রা এখানে দুপুরের মধ্যাহ্ন ভোজন শেষে তিনি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এবং এরপরে আবার ফিরে এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে বিকেল 5টায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলের আসার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই অংশটি জানাতে চলে যাব সহকর্মী তাজওয়ার মাহমুদের কাছে। কিছুক্ষণ আগেই এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপস্থিত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা ডেরেক শোলে, এবং তার সঙ্গে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত পিটার হাস সহ মার্কিন দূতাবাসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং এই বৈঠকটি 12টা নাগাদই শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আধা ঘন্টার এই বৈঠকের পরে তারা প্রেস ব্রিফিংয়ে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী এবং ডেরেক শোলে দুজন মিলে প্রেস ব্রিফিং আসবেন এবং এই প্রেস ব্রিফিং এর পরে আসলে জানা যাবে যে কি আলোচনা হলো। তবে যতটুকু জানতে পারি আমরা যে ডেরেক শোলে কিন্তু 2-3 দিন আগেই তার কয়েকটি প্রতিনিধি দল এখানে পাঠিয়েছেন এবং তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, এবং সেই সূত্র থেকে ধরে আমরা বলতে পারি যে এই আলোচনায় আসলে সর্বাধিক গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুটি। এবং এছাড়াও নিরাপত্তা ইস্যুতে কিছু কথাবার্তা হতে পারে, তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ সহ বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে কিছু কথাবার্তা হতে পারে। এবং আমরা জানি যে বিগত বছর থেকে কিন্তু কিছুদিন ধরেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের যে মানবাধিকার এবং নির্বাচন ইস্যুতে বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। বিশেষ করে কিছুদিন আগে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ডু বাংলাদেশ সফর করে গেছেন, তিনি কিন্তু র্যাবের যে অগ্রগতি সেটি কিন্তু স্বীকার করেছেন এবং সেই র্যাবের অগ্রগতি স্বীকার করে নেওয়ার ফলে এবং র্যাবের যে সাম্প্রতিক সময়ে র্যাবের কর্মকাণ্ডে যে ধরনের উন্নতি হয়েছে সেটি স্বীকার করে নেওয়ার ফলে কিন্তু আশা করা যেতে পারে যে এই বৈঠকে কিন্তু র্যাবের উপর যে নিষেধাজ্ঞাটি আছে সেই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। এবং সামগ্রিকভাবে চিন্তা করলে এই বিষয়টি কিন্তু এই বৈঠকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পরপরই কিন্তু আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন তার বিশেষ উপদেষ্টা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেই সৌজন্য সাক্ষাতের পরেও কিন্তু বেলা 3টায় একটি প্রেস ব্রিফিং এর কথা রয়েছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তার আগে যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।